সকল শিক্ষার্থীকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, নবম দশম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সাথে আছি আমি নুরুন্নাহার বেগম, সহকারী শিক্ষক হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয় বন্দর চট্টগ্রাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, দোয়া করি ভালো থাকো। সবাই নিয়মিত ক্লাস করছো তো? হালিশহর মেহের আফজাল উচ্চ বিদ্যালয় বন্দর চট্টগ্রাম এই গ্রুপের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে গ্রুপটিতে অ্যাড হয়ে অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে। ছবিতে কি দেখছো? প্রাচীন জনপদ বঙ্গ বা বাংলা? যারা আমাকে সাহায্য করেনি তাদের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ তারা সাহায্য করেনি বলেই আমি নিজের কাজ নিজে করতে শিখে নিয়েছি। বাণী আইনস্টাইন। আমাদের আজকের পাঠ বঙ্গবাণী আব্দুল হাকিম। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি পরিচিতি বলতে পারবে, বাংলা ভাষার প্রতি কবির ভালোবাসা ও শ্রদ্ধাবোধ ব্যাখ্যা করতে পারবে, বাংলা ভাষাভাষী মানুষ যারা বাংলা ভাষাকে ঘৃণা করে তাদের প্রতি কবির খেদ বর্ণনা করতে পারবে, বাংলা ভাষার প্রতি কবির ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বিশ্লেষণ করতে পারবে। আমি আশা করব আজকের পাঠ শেষে তোমরা অবশ্যই শিখন ফলগুলো অর্জন করতে পারবে। কবি পরিচিতি আব্দুল হাকিম। জন্ম পরিচয়। তিনি আনুমানিক 1620 খ্রিস্টাব্দে সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শাহ আব্দুর রহমান। শিক্ষাজীবন। তার শিক্ষাজীবন সম্পর্কে কিছু জানা যায় না, তবে তিনি যে সুশিক্ষিত ছিলেন তা তার সাহিত্যকর্মের মধ্যে ফুটে উঠেছে। সাহিত্যকর্ম। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ইউসুফ জোলেখা, নূরনামা, লালমতি, সয়ফুল মূলক, শিহাবুদ্দিন নামা, নসিয়ত নামা, কারবালা ও শহরনামা প্রভৃতি। নূরনামা আব্দুল হাকিমের বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। বিশেষ কৃতিত্ব। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিমের স্বদেশ ও স্বভাষার প্রতি ছিল অটুট ও অপরিসীম প্রেম। সে যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। জীবনাবসান। তিনি 1690 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এবার একক কাজ নাও, কবি আব্দুল হাকিমের পরিচয় ও তার সাহিত্যকর্ম লিখো। বঙ্গবাণী। কিতাব পড়িতে যার নাহিকো অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস, তে কাজে নিবেদী বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখায় আল্লাহ নবীর সিফত, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, সর্ববাক্য বুঝে প্রভু কিং কিবা হিন্দু আনি, বঙ্গদেশী কাব্য কিবা যত ইতিবাণী, মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সেসবের গণ, যেই সব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি, দেশি ভাষা বিদ্যা যার মনে না জোড়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়, মাতা পিতা মহক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এবার শব্দার্থ টিকাগুলো দেখো। হাবিলাস অভিলাষ প্রবল ইচ্ছা, সিফত গুণ নিরঞ্জন নির্মল, এখানে সৃষ্টিকর্তা বা আল্লাহ। বঙ্গবাণী বাংলা ভাষা। মারফত মরমি সাধনা, আল্লাহকে সমক্ষভাবে জানার জন্য সাধনা। জুয়ায় যোগায় ভাগ ভাগ্য। দেশি ভাষা বিদ্যা যার মনে নজুরায়, এই কবিতাটি সপ্তদশ শতকে রচিত। তৎকালেও এক শ্রেণীর লোক নিজের দেশ নিজের ভাষা
নিজের সংস্কৃতি এমনকি নিজের আসল পরিচয় সম্পর্কেও ছিল বিভ্রান্ত এবং সংকীর্ণ চেতা। শিকড়হীন পরগাছা স্বভাবের এসব লোকের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করে বলেছেন, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ না যায়, আপে স্বয়ং বা আপনি। এবার আমরা পাঠ বিশ্লেষণে যাচ্ছি। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। আব্দুল হাকিম মধ্যযুগের অন্যতম প্রধান কবি, তার মধ্যে স্বদেশ প্রেম ও অতুলনীয় মাতৃভাষা প্রীতির পরিচয় পাওয়া যায়। বঙ্গবাণী তার রচিত একটি বিখ্যাত কবিতা। কবিতাটি কবির নূরনামা শীর্ষক বিখ্যাত কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। সেই যুগে অর্থাৎ মধ্যযুগে সপ্তদশ শতকে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। বঙ্গবাণী কবিতায় কবি আব্দুল হাকিম তার গভীর অনুভব আর বিশ্বাসের কথা নির্দ্বিধায় বলিষ্ঠ ভাষায় প্রকাশ করেছেন। সে আমলে নিজের দেশ ভাষা ও সংস্কৃতির প্রতি এক শ্রেণীর সংস্কারছন্ন উন্নাসিক লোকের অবজ্ঞা ছিল। বাংলা ভাষায় লেখা বই পড়ায় যাদের অভ্যাস নেই, এখানে তাদের প্রতি কবিতার গভীর উপলব্ধির কথা বলেছেন। এবার পরবর্তী স্লাইডে যাচ্ছি। তে কাজে নিবেদী বাংলা করিয়া রচন, নিষ্পরিশ্রম তোষিয়ামি সর্বজন। মধ্যযুগের অন্যতম প্রধান কবি মাতৃভাষায় রচিত সাহিত্যটাকেই যথার্থ অধিক যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেছেন। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেই সব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। কবি আব্দুল হাকিম মাতৃভাষায় তার মনের ভাব নিবেদন করতে চান, তাই মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেন। পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। বঙ্গবাণী কবিতায় কবি মাতৃভাষাকে মনের ভাব প্রকাশের মাধ্যম হিসেবে গুরুত্ব দিয়েছেন। মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় এত সহজে মনের ভাব প্রকাশ করা যায় না, তাই কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। পরবর্তী স্লাইডে যাচ্ছি। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখায় আল্লাহ নবীর সিফত। আরবি ফার্সি ভাষায় আল্লাহ মহানবীর গুণগান বর্ণনা করা হয়, তাই এইসব ভাষা নিয়ে কবির কোনো দ্বিমত বা বিদ্বেষ নেই। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের কালজয়ী সৃষ্টি। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী ও বঙ্গ ভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। আরবি ফার্সি ভাষায় আল্লাহ মহানবীর স্তুতি বর্ণিত হলেও তিনি মাতৃভাষাকেই অধিক গুরুত্ব দিয়েছেন, কারণ যে ভাষা আমাদের বোধগম্য নয় এবং ভাব প্রকাশে তৃপ্তি পাই সেই ভাষাতেই মনোনিবেশ করা উচিত আমাদের। এক্ষেত্রে মাতৃভাষার বিকল্প হয় না। পরবর্তী স্লাইডে যাচ্ছি। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সৃষ্টিকর্তা বোঝে না এমন কোনো ভাষা নেই। যে ভাষাতে স্রষ্টাকে ডাকা হোক না কেন, স্রষ্টা সে ভাষা বোঝেন। কবির মতে যে ভাষা সাধারণ লোকে বোঝে না, যে ভাষায় অন্যের সাথে ভাব বিনিময় করা যায় না, সেই সব ভাষাভাষী পক্ষে মাতৃভাষার ব্যবহারই একমাত্র উপায় বলে বিবেচিত। এই কারণে কবি আরবি ফার্সির বদলে মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবি বিশ্বাস করেন, কোনো বিশেষ ভাষা স্রষ্টাকে ডাকলে স্রষ্টা বেশি খুশি হবেন, এই ধারণা ঠিক নয়। কারণ স্রষ্টা এই বিশ্বের সব মানুষ এবং সব ভাষা সৃষ্টি করেছেন, তাই তিনি সবার ভাষাই বোঝেন। পরবর্তী স্লাইডে যাচ্ছি। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। সর্বশক্তিমান সৃষ্টিকর্তা সর্বময় ক্ষমতার অধিকারী তথা সর্বজ্ঞানী। সৃষ্টিকর্তা বিশেষ কোনো একটি ভাষা নয়,
বরং সব ভাষাই তিনি জানেন বোঝেন, এমনকি বিশেষ কোনো ভাষার প্রতি তার কোনো প্রকার দুর্বলতা বা অনুরাগও নেই। তাই আমরা প্রার্থনা যে ভাষাতেই করি না কেন, তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং বোঝেন। সপ্তদশ শতকে অনেকেই মনে করতেন সৃষ্টিকর্তা বাংলা ভাষা পছন্দ করেন না, কেননা বাংলা হচ্ছে হিন্দুদের ভাষা। মূলত এই ধারণার প্রতি তীব্র আপত্তি জ্ঞাপন করতেই কবি যুক্তি দেখিয়ে বলেছেন, প্রভু বা স্রষ্টা সকল ভাষাই বোঝেন। এবার জোড়ায় কাজ নাও, সর্ববাক্য বুঝে প্রভু বলতে কি বোঝানো হয়েছে? দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ বলতে কি বোঝানো হয়েছে? মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। মধ্যযুগে অনেকেই হিন্দুর ভাষা বলে বাংলাকে অবহেলা করত। মধ্যযুগে এক শ্রেণীর লোক বাংলা ভাষায় ইসলাম ধর্মের কথা বলা, লেখা, শোনা কিংবা শোনানোকে মহাপাপ মনে করত। কবি ছিলেন তাদের ঘোর বিরোধী। কবির মতে, মাতৃভাষার মাধ্যমে একটি বিষয় যতটা আন্তরিকতার সাথে তুলে আনা সম্ভব, অন্য কোনো ভাষার মাধ্যমে তা সম্ভব নয়। তিনি আরবি কিংবা ফার্সি ভাষাকে অশ্রদ্ধা করেননি, বরং তিনি মনে করেন মানুষ যে ভাবে যে ভাষাতেই স্রষ্টাকে ডাকুক না কেন, স্রষ্টা তার ডাক শোনেন। যারা তত্ত্বজ্ঞানে অনভিজ্ঞ, একমাত্র তারাই নিজ মায়ের ভাষাকে এড়িয়ে যেতে পারে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি মাতৃভাষা বিদ্বেষীদের জন্ম পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। মাতৃভাষাতেই স্রষ্টাকে ডাকা এবং কাব্য লেখা উচিত। আরবি ফার্সি প্রভৃতি বিদেশি ভাষায় ডাকতে গেলে আমাদের ভুল হতে পারে, এই জন্য মাতৃভাষাই আমাদের সব কিছু একমাত্র মাধ্যম হওয়া উচিত। অথচ আমাদের দেশে সাম্প্রদায়িক গোড়া এবং ধর্মান্ধ কিছু লোক বাংলা ভাষাকে হিন্দুর ভাষা বলে অপপ্রচার চালায়, অবজ্ঞা করে, অবহেলা করে। কবি তাদের ঘৃণা করেন এবং তাদের জন্ম বংশ পরিচয় সম্পর্কে কবির মনে সন্দেহ জাগে। পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেশি ভাষা বিদ্যা যার মনে নজুরায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। পৃথিবীর সব মানুষেরই মাতৃভাষা মাতৃভূমি রয়েছে, এসবের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করা স্বাভাবিক। কিছু কিছু নাম সর্বস্ব বাঙালি আছে যাদের কাছে মাতৃভূমি ও মাতৃভাষা অবহেলিত ও উপেক্ষিত। দেশ মাতা ভাষার মান রক্ষার্থে কবি তাদের এ দেশ ত্যাগ করে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। মাতা পিতা মহক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। এখানে কবি মাতৃভাষার প্রতি এবং পূর্বপুরুষদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। বংশানুক্রমে বাংলাদেশই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। আমাদের পূর্বপুরুষগণ এ দেশেই জন্মগ্রহণ করেছেন, তারা এই ভাষাতেই কথা বলেছেন, আর এই ভাষাতেই তারা আমাদের জন্য রেখে গেছেন অনেক উপদেশ বাণী। এইসব উপদেশ বাণী আমাদের জন্য নিয়ে এসেছে মঙ্গল বার্তা। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে? এবার কবিতাটির মূল ভাব জেনে নাও। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। মধ্যযুগীয় পরিবেশে বঙ্গভাষী ও বঙ্গভাষার প্রতি এমন বলিষ্ঠ বাণীবদ্ধ কবিতার নিদর্শন দুর্লভ। কবি এই কবিতায় তার গভীর উপলব্ধি ও বিশ্বাসের কথা নির্দ্বিধায় ব্যক্ত করেছেন। আরবি ফার্সি ভাষার প্রতি কবির মোটেও বিদ্বেষ নেই। এই সব ভাষায় আল্লাহ মহানবীর স্তুতি বর্ণিত হয়েছে, তাই
এইসব ভাষার প্রতি সবাই পরম শ্রদ্ধাশীল। যে ভাষা জনসাধারণের বোধগম্য নয়, যে ভাষায় অন্যের সঙ্গে ভাব বিনিময় করা যায় না, সেই সব ভাষাভাষী লোকের পক্ষে মাতৃভাষায় কথা বলা বা লেখাই একমাত্র পন্থা। এই কারণে কবি মাতৃভাষায় গ্রন্থ রচনায় মনোনিবেশ করেছেন। কবির মতে মানুষ মাত্রই নিজ ভাষায় স্রষ্টাকে ডাকে, আর স্রষ্টাও মানুষের বক্তব্য বুঝতে পারেন। কবির চিত্তে তীব্র ক্ষোভ এই জন্য যে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে অথচ বাংলা ভাষার প্রতি তাদের মমতা নেই, তাদের বংশ জন্ম পরিচয় সম্পর্কে কবি মনে সন্দেহ জাগে। কবি সখেদে বলেছেন, এইসব লোক যাদের মনে স্বদেশের স্বভাষার প্রতি বিন্দুমাত্র অনুরাগ নেই, তারা কেন এদেশ পরিত্যাগ করে অন্যত্র চলে যায় না? বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, ও মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্ম স্পর্শ করে। এ ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে? এবার দলগত কাজ নাও, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, চরণটি বুঝিয়ে লিখো। এবার মূল্যায়নের প্রশ্ন, বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? বঙ্গবাণী কবিতাটির উৎস কি? কবি আব্দুল হাকিম কত সালে মৃত্যুবরণ করেন? হিন্দুর অক্ষর হিংসে কারা? নিজ পরিশ্রম দ্বারা কবি আব্দুল হাকিম কাদেরকে তুষ্ট করেন? এবার বাড়ির কাজ নাও, নিজের ভাষার প্রতি ভালোবাসা স্বদেশপ্রেমের পরিচয় বহন করে, বঙ্গবাণী কবিতার আলোকে বিশ্লেষণ করো। বাড়ির কাজের খাতা অবশ্যই বিষয়ভিত্তিক আলাদা আলাদা হতে হবে। আমার ঘরে আমার স্কুল ও বিদ্যালয়ে অনলাইন ক্লাসের বাড়ির কাজের খাতা বিদ্যালয় খোলার পর বিষয় শিক্ষককে দেখাতে হবে। আজকের ক্লাসটি যদি আবার দেখতে চাও তাহলে শেয়ার করো, প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাও। আমি আশা করব তোমরা ঘরেই থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আতঙ্কিত হবে না, সচেতন থাকবে, শ্রেণী শিক্ষক ও বিষয় শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে এবং পরামর্শ মেনে চলবে। সংসদ টিভিতে প্রচারিত আমার ঘরে আমার স্কুল ও বিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়মিত করবে এবং বাড়ির কাজ প্রস্তুত রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।